পাহাড়ে জুম ফসল কাটা শেষ, উৎসর্গ করতে হবে সেই ফসল শস্য দেবতা মিসি শালজংয়ের উদ্দেশ্যে। নাচের মুদ্রায় তারই প্রকাশ। নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের বিশ্বাস, দেবতা শালজং শস্য বীজ দিয়ে তাদের বাঁচিয়ে রাখেন। গারোদের গ্রাম প্রধানকে বলা হয় নকমা, তিনি ওয়ানগালা উৎসবের বৌদ্ধমণি। শহুরে এই উৎসবে এবারের জন্য নকমা হলেন বরুণ দফো। প্রার্থনা আর বিনোদনের এই দিনে ছোট বড় সবাই সাজেন ঐতিহ্যবাহী পোশাকে। উৎসব ঘিরে তাদের আনন্দ সীমাহীন। উৎসাহিত থাকি কবে ওয়ানগালা আসবে, তার জন্য মানে টপ সেলাই করি, এই যে দকমান্দা কিনি, তারপরে অনেক উৎসাহের সাথে সেগুলো বারবার দেখি। সবাই নিজেদের ঐতিহ্যবাহী ড্রেস, আমাদের গয়না, মাথায় পালক চাই, এগুলো দিয়ে যখন সবাই একসাথে মিলিত হই তখন খুবই ভালো লাগে। ঢাকায় 1994 সাল থেকে নিয়মিত উৎসবটি আয়োজন করছে গারো সম্প্রদায়। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, গারোদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার আন্দোলনও। এখন যে বর্তমান প্রজন্ম ঢাকা শহরে যাদের জন্ম হয়েছে, তারা অনেকেই জানে না যে ওয়ানগালা কী, যার জন্য এটা ফুটে ওঠানোর জন্যই আমরা এই ওয়ানগালা উৎসবটা মূলত করে থাকি। ওয়াজা, রেবে, দরুয়া, খুরা মাসালা, কাত্তাবিমা আগানা, এসব গান আর ঐতিহ্যবাহী নাচে মুগ্ধ অনুষ্ঠানের দর্শক। মহিষের শিং দিয়ে বানানো আদিমবাসীর সুর সবাইকে যেন নিয়ে যায় গারো পাহাড়ের দেশে।